আজির ভাগতো দুজনক রাজপত্রিত বিষয়ক তলব করা হয়েছে ইতিমধ্যে আপনি নামকিটা উল্লেখ করেছে যে এসিএস হিতেশ মজুমদার আর নিয়োগ বিষয়া গীতার্থ বড় আর ইতিমধ্যে এসআইটিয়ে তলব করা সেই দুজন নিয়োগ বিষয়া কিমান সময় আহি পায় সেই আমার দৃষ্টি নিবদ্ধ থাকিব আর দিনের ভাগত তেখেতক জেরা চলাব এসআইটি আর একটা কথা কব লাগিব যে বক্রপথরে চাকরি লো এই দুজন বিষয়া কেনে ধরনের নিজের পেপারত নম্বর বহাই লৈছিল জালিয়াতিরে সেই কথা ইতিমধ্যে দর্শকসকলে অবগত হয়েছে আর এই মুহূর্তে আমি জানাইছো যে এসআইটি আজি দুজন বিষয়াক তলব করেছে আর সোধা পোছা করব আর একটা কথা কোথাও যে দিনের ভাগত প্রায় 8-10 ঘণ্টা পর্যন্ত জেরা চলা হয় আর জেরার অন্তত যাবলৈ দিয়া হয় গতি একটা কথা ইয়ার অনুমান করব পারি যে কেনে ধরনের কেনে পর্যন্ত এটা ইয়াতে তদন্ত প্রক্রিয়া হয়েছে আর আসলে দিনের ভাগত জেরা হয় প্রশ্ন তীব্র প্রশ্নবান হয় আর তীব্র প্রশ্নবানের অন্তত যাবলৈ দিয়া হয় গতি এনে ধরনের কিছু প্রক্রিয়া চলি আছে দীর্ঘদিন ধরে যিকেজন 37 জন রাজপত্রিত বিষয়ার সেই আয়োগত প্রকাশ পাইছিল যে কেনে ধরনের বক্রপথের জালিয়াতির চাকরি লৈছিল গতি রাকেশ পালর সেই দিনতে গতি সেই কথাবর আমার ND24 দর্শকসকলে জানে গতি আজির দিনের ভাগতো সেই দুজনক বিষয়াক ইয়ালে তলব করা হয়েছে এসআইটি আর আজির দিনের ভাগত তখনক বিভিন্ন প্রশ্ন করব আর কেনে ধরনের জালিয়াতির তখনকে এই নম্বর সমূহ বহাই লওয়া হয়েছিল আর একটা কথা কব লাগবে যে হিতেশ মজুমদার আর গীতার্থ বড়ুয়া দুজনের যখন প্রশ্ন কাকত আছে সেই প্রশ্ন কাকত যথেষ্ট নম্বর বহাই দিয়া হয়েছিল আর সেই নম্বর বহাই লো তখনকে APSC মূল পরীক্ষাত পাস করেছিল যেহেতু তখনকে নম্বর বহাই নিদিয়াকয়ে মূল পরীক্ষাতে পাস করবা না গতি আমি কব বিচার যে সেই কেজন বিষয়া যিকেজন বিষয়া ইতিমধ্যে তখনকে নম্বর বহাই লৈছে সেই নম্বর বহাই লওয়া বিষয়াকেজনের যম্বর আপনি যদি চাই তেনে হলে যথেষ্ট আচরিত হয়ে পড়ব গতি ইমান পর্যন্ত নম্বর তখনকে বহাই লৈছিল হিতেশ যিজন হিতেশ মজুমদার আছে এস এস বিষয়া তখেতে প্রায় 5 খনক পেপার তখেলে নম্বর বহাই লওয়ার কথা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে তখেতে সাধারণ জ্ঞানত 115 নম্বর লাভ করেছিল আর সেই নম্বর বহাই তখেতে 205 বৃদ্ধি করেছিল আর ইংরেজিত তখেতে লাভ করেছিল মাত্র 59 নম্বর আর সেই 59 নম্বর বৃদ্ধি করে তখেতে পাইছিল 160 নম্বর আর তখেতে সমাজতত্ত্বর যখন সোশিয়লজি পেপার আছে সেই সোশিয়লজি পেপারখন তখেতে পাইছিল 49 নম্বর গতি সেই 49 নম্বর তখেতে বৃদ্ধি করে 119 নম্বর বহাই লওয়া হয়েছিল গতি এনে ধরনের কিমান পর্যন্ত নম্বর বহাই লো বক্রপথে জালিয়াতিরে তখেলকে যে চাকরি লৈছিল সেই কথাটো ইয়াতে অনুমান করব পারি গতি ইমান ধরনের যে প্রশ্ন তখেলকে কাকতত যে নম্বর বহাই লৈছিল গতি এই যে প্রশ্ন বহাই লৈছিল তখেতে বিভিন্ন সময়ত এই কথাসমূহ জানে যে কেবল হিতেশ মজুমদারে নহয় নিয়োগ বিষয়া গীতার্থ বড়ুৱাই নহয় কিমান কেজন বিষয়া এনেধরনের বক্রপথে জালিয়াতিরে তেখেতলোকে নম্বরসমূহ বহাই লৈছিল আর একটা কথা কব লাগিব যে যি সময়ত বিভিন্ন সরকারে কয় যে দুর্নীতিমুক্ত অসম গঢ়ার কথা কয় কিন্তু তার পিছতো এনে ধরনের বিষয়ায় যে চাকরির নম্বর বহাই লৈ এনে ধরনের চাকরি করে আছে সেই কথাটো গুরুত্বপূর্ণ কথা গতি আজির দিনটো আমার তেখেতলোকর প্রতি নজর থাকিব আমি আছো CID অফিসৰ সন্মুখ ভাগতে আর কেনে ধরনের তেখেতলোকক দিনের ভাগত জেরা চলোৱা হয় কেনে ধরনের জেরা চলাব বা কি হব গোটে কথাখিনি আমি ND24 দর্শকসকলক আমি জানাবলে চেষ্টা করে যাম কিন্তু একটা কথা কব লাগবে যে এনে ধরনের বক্রপথে জালিয়াতিরা চাকরি লো এইকজন বিষয়ায় কিমান দিন ধরে এনে ধরনের চাকরি করে আছে সেই কথাটো জানে গতি আর একটা কথাটাকে গুরুত্বপূর্ণ যময়ত রাকেশ পালের বাসগৃহর পর 9খন টেবুলেশন সিট উদ্ধার করা হয়েছিল সেই 9খন টেবুলেশন সিটর ভিতর আছিল হিতেশ মজুমদার এখন গতি এনে ধরনের বক্রপথে জালিয়াতির চাকরি লো এইকজন বিষয়া ইমান দিনে অতদিনে চাকরি করে আছে গতি এসআইটিয়ে তদন্ত কমিটি বহাইছে সেই তদন্ত কমিটিত ইতিমধ্যে 37 রাজপত্রিত বিষয়ার কথা উল্লেখ করেছে কিন্তু এই পর্যন্ত তখেলকে এজন দুজনক প্রতিদিনেই বা দিনের মূরত ইয়াতে জেরা চলাবর কারণে তখেলক মতা হয়েছে কিন্তু এই জেরা কেনে ধরনের চলিছে বা কি পর্যায়ত চলিছে সেই কথা আমি দেখাই আছো গতি দিনের ভাগত তখেলক প্রশ্ন করা হয় কেনে ধরনের লৈছিল জালিয়াতির কিন্তু তখেলকে কয় যে আমি নাজানো একো নজানো আমি পরীক্ষা দিছো আমি পাস করেছো আমি চাকরি পাইছো গতি এনে ধরনের কিছু প্রশ্নের অবকাশ আহে গতি কেনে ধরনের এই কথাবর তখেলকে চাইছে বা এসআইটিয়ে তদন্ত প্রক্রিয়া আগবাই নিছে আর তখেলক কেনে ধরনের গ্রেপ্তার করার সম্ভাবনা কিমান দূর আছে গতি তখেলক এই কথাবর আমি পরবর্তী সময়তে জানিলে পাম কিন্তু একটা কথা আমি কব লাগবে যে কেবল মাত্র তদন্তর নামত তদন্ত চলিছে জেরার নামত জেরা চলিছে জেরা চলে তারপর সন্ধ্যার ভাগলে যাব দিয়া হয় গতি এনে ধরনের কিছু প্রক্রিয়া চলি আছে কিন্তু এই প্রক্রিয়াব যদিহে শুদ্ধ আর সত্যকলকে যদি তদন্ত প্রক্রিয়া চলাই নিয়ে তেনহলে এই যেজন রাজপত্রিত বিষয়া আছে রাজপত্রিত বিষয়া শীঘ্রে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়ছে গতি দিনের ভাগতো আজি এই দুজন রাজপত্রিত বিষয়াক জেরা চলাব ইতিমধ্যে তখনক আহি পোৱা নাই যদিও আজি দিনের ভাগত জেরা চলোৱা হব আর এসআইটি কেনে ধরনের তখনক জেরা প্রক্রিয়া অব্যাহত রাখে বা চলাই নিয়ে এই কথাটো আমি আমার দর্শকসকল জানাই নিবলে চেষ্টা করে যাম আপনাকে মূর্ত ধন্যবাদ জানাইছো। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।